বারিয়া চীনের লাখনিয়া আশ্রয়ন প্রকল্পে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবাদুল মুক্তাদির চৌধুরী সাহেবের নিকটতম আত্মীয় আনুদীপ গ্রুপের চেয়ারম্যান কে এম মুস্তফা। বিস্তারিত আল আমিনের তথ্যচিত্র দেখুন। আজকে এই সারা বিশ্বে করোনার যে পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এমপি মহোদয়ের নিকটতম আত্মীয় মুস্তফা সাহেব, তিনি আজকে আশ্রয়ণের 40টি শতাধিক ত্রাণ বিতরণ করেন। এর মধ্যে বিভিন্ন বুট, তারপরে চিনি, পেঁয়াজ, চাউল এগুলো আছে। তো আমরা খুবই আনন্দিত যে এই মুহূর্তে এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এই জন্য আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমার পরিচয়, আমি মাছিহাতা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। বিশ্বে করোনা মহামারী প্রাদুর্ভাবে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রোয়াম উবায়দুল মুক্তাদির চৌধুরীর নিকটতম আত্মীয় আনুদীপ গ্রুপ অফ চেয়ারম্যানের সম্মানিত গ্রুপ অফ কোম্পানির সম্মানিত চেয়ারম্যান কে এম মুস্তফা সাহেব আজকে এই চীনের লাথুনিয়া আশ্রয় প্রকল্পে 40টি ঘরের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং পর্যায়ক্রমে 100 পরিবারকে এই ত্রাণ সহায়তা করা হবে। তাই আমি এই চীনাইরের পক্ষ থেকে আমি আনুদীপ গ্রুপ অফ চেয়ারম্যানের সম্মানিত আনুদীপ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান জনাব কে এম মুস্তফা বুইয়াকে আমি ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের জননেতা রোয়াম উবায়দুল মুক্তাদির চৌধুরী, ওনার নির্দেশনাই আনুদীপ গ্রুপের চেয়ারম্যান মুস্তফা সাহেব এই ত্রাণ বিতরণ করেছেন। আমি তাদেরকে আমাদের চীনাইবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা অদূর ভবিষ্যতেও যেন আমাদের এই ক্লান্তি লগ্নে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি এই আশা ব্যক্ত করব। আসসালামু আলাইকুম।